আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ইউটিউবে, তিনি প্রশ্ন রেখেছেন। আচ্ছা ফরিদুল ইসলাম, বয়স 30 বছর। স্যার, আমার হাতের আঙ্গুলে কোনো শক্তি পাই না, বাম হাতের আঙ্গুল বাঁকা হচ্ছে, বাম পায়ের মাংসপেশি অনেক শক্ত। আমি কুয়েতে থাকি, আমার চলাফেরা করতে খুব কষ্ট হয়, কি করব? জি, আসলে এটা মানে বিভিন্ন রোগের থেকে এটা হতে পারে। এখন যে সমস্যাটা ওনার হচ্ছে, যে হাতের আঙ্গুল বেঁকে গিয়েছে বা টেনে ধরে বা শক্তি পায় না, এটা হচ্ছে একদিনে তৈরি হয় না। এই সমস্যাটা সম্ভবত ধরেন কয়েক বছর ধরে উনি ভুগছে, আস্তে আস্তে সেকেন্ডারি প্রবলেম হয়। আমরা বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডারে দেখি যে তখন দীর্ঘদিন প্রপার পুনর্বাসন ট্রিটমেন্ট হয় না বা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হয়তো কোনোভাবে হয় না বা ডিলে হয় ডায়াগনোসিস, তখন দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশ আপনার ইম্পেয়ারমেন্ট হয় বা ডিসেবিলিটি হয়ে যেতে পারে বা অকেজ হয়ে যেতে পারে। যেমন হাত বেঁকে যাওয়া, অনেক সময় হাঁটু বেঁকে যায়, অনেক সময় পা বাঁকা হয়ে যায়, শক্ত হয়ে আসে এই মাসেল, যে বাঁকা হয়ে যাওয়া, এটা তো এক ধরনের এক ডিফর্মিটি, ধরনের এবং ডিফর্মিটি, এটা তো হতে অনেক সময় অনেক লাগে, সময় লাগে, নিশ্চয়ই তার এই রোগটা অনেক আগে থেকে। আগে থেকে হয়ে আসছে। তো এখন অনেক কারণে এটা হতে পারে, বিভিন্ন, যদি উনি ব্যথার কথা যদিও বলে নাই, হুম হুম যদি ব্যথা থেকে থাকে বুঝতে হবে এখানে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে, আর যদি ব্যথা না হয়ে থাকে তাহলে এখানে নার্ভাস সিস্টেমের কোনো ডিসঅর্ডার হতে পারে। মা নার্ভাস সিস্টেমের অনেক রোগ আছে পৃথিবীতে যেটা মানুষের এই জাতীয় সমস্যাগুলো শরীরে তৈরি করতে পারে। তো আমি বলবো উনি যেহেতু দেশের বাহিরে আছে, ওখানে ডাক্তার দেখাক বা বাংলাদেশে এসে ওনাকে হয়তো ট্রিটমেন্টটা যাই হোক না কেন, আমরা ডায়াগনোসিসটাকে ক্লিয়ার করতে হবে। ওনার নার্ভাস সিস্টেমের বিভিন্ন টেস্ট আছে, যেমন আমরা এনসিভি বা এনসিএস বলি বা ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি, তো এই জাতীয় আমরা টেস্ট করে থাকি। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন হয়তো এমআরআই বা সিটি স্ক্যান করে দেখতে হবে নার্ভের কোনো সমস্যা আছে কিনা, এই ওই অনুযায়ী ওনাকে হয়তো রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা দিতে হবে। এই সকল রোগীর ক্ষেত্রে মানুষের ধারণা মানে চিকিৎসায় ডাক্তারের কাছে যাব, দুইটা ওষুধ দিবে বা বেশি বেশি ওষুধ দিবে, ডাক্তার আমরা খাবো আর হাত পা সোজা হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা। প্রত্যেকটা রোগের আলাদা আলাদা ট্রিটমেন্ট, আলাদা আলাদা নিয়ম কানুন। অনেক রোগ আছে আপনার শুধু এক্সারসাইজ করলেই ভালো হয়ে যায়, অনেক রোগ আছে আপনাকে সার্জারি করতে হবে, অনেক রোগ আছে সবই একসাথে করতে হবে। তো এই সকল রোগী সাধারণত আমরা বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা করে থাকি। পুনর্বাসন মানে ওনাকে কারেকশান করা, যে বেঁকে গিয়েছে সেটাকে সোজা করা, তারপরে মাসেলের শক্তি বাড়ানো, বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা, স্পেশালি ইলেকট্রোথেরাপি এখানে আমরা খুব প্রয়োজন হয়, বিভিন্ন এক্সারসাইজ, এক্সারসাইজগুলো হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ বলি আমরা, ডাক্তারি ব্যায়াম। আমরা কমন এক্সারসাইজ করি যেমন হাঁটা চলা ফেরা, সাঁতার কাটা, সাইক্লিং, আমরা নিয়মিত বলছি যে অ্যারোবিক এক্সারসাইজ করতে সবাই, এগুলোকে বলে জেনারেল এক্সারসাইজ। আর হুম আমরা হুম যখন রোগের চিকিৎসার জন্য বা হাসপাতাল এক্সারসাইজ করি সেটা হচ্ছে ডাক্তারি বা থেরাপিউটিক এক্সারসাইজ। তো এগুলো হয়তো প্রয়োজন হতে পারে ওনাকে, দীর্ঘদিন দিতে হতে আর পারে। এটা তার ভালো হতে কতটা সময় লাগতে পারে? ইট ডিপেন্ডস অন, কারণ হচ্ছে এক এক রোগীর এক এক ডিসেবিলিটি সে নিয়ে আসতে পারে। সে হয়তো মাইল্ড টু মোডারেট ডিসেবিলিটি নিয়ে আসতে পারে বা সিভিয়ার ডিসেবিলিটি নিয়ে আসতে পারে। তারপরও ধরেন যেহেতু বোঝা যাচ্ছে উনি হয়তো বাহিরে আছেন, ট্রাই করছেন ডাক্তার দেখাতে, হয়তো বা ট্রিটমেন্ট চলছে কোনো না কোনোভাবে, সেটা 1-2 মাস লাগতে পারে সময়, আস্তে আস্তে আর হয়তো ইম্প্রুভ হবে। যেহেতু উনি দেশের বাইরে আছেন, হয়তো ওনার এখানে তার অকুপেশনাল একটা ব্যাপার থাকে, থাকতে যে পারে। অকুপেশনটা তার কেমন, হুম এবং হুম সেখানে তার ট্রিটমেন্ট নেওয়াটাও হয়তো বা একটু মানে সমস্যাও হতে পারে। হুম হুম যারা বাইরে আছেন, প্রবাসে যারা আছেন, হুম হুম তাদের জন্য আপনার কি সাজেশনস? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আপনি বলছেন। আসলে প্রবাস জীবনটা আরো খুবই কঠিন, কারণ ওখানে মানুষ একটা টার্গেট নিয়ে যায় যে সেখানে গিয়ে ইনকাম করবে, কাজ করবে, তো সেখানে যদি রোগাক্রান্ত হয়ে পড়ে তখন সমস্যা হয়। আর একটা হচ্ছে বাংলাদেশি মানুষ জানে না আসলে কোন ডাক্তারের কাছে যাবে, কোন রোগে কার কাছে যাবে, কোনটা করা উচিত, ঠিক না? বা ভালো ডাক্তার খুঁজে পাওয়া, ভালো হাসপাতাল খুঁজে পাওয়া অনেক সময় কষ্টকর হয়। সেই ক্ষেত্রে প্রবাসে প্রবাসীদের ডাক্তার খুঁজে নেওয়া আরও টাফ তাদের জন্য, কারণ এখানে ভাষাগত সমস্যা আছে, হুম হুম সে অনেক কিছুই চিনে না বা জানে না, এই জাতীয় সমস্যা হয়। তো যাই হোক, এখন আমি প্রবাসীদের বলবো যে একটা সুবিধা হয়েছে এখন, যে এই যে অনলাইনের কারণে, ইন্টারনেট সেবার কারণে এখন প্রচুর অনলাইনে বিভিন্ন স্পেশালিস্টরা তাদের টিপস দিচ্ছে। আমি রিনাউন্ড ওয়ার্ল্ডের বড় বড় ডাক্তারদের
হেলথ টিপস দেখছি, ইন্টারনেটে পাওয়া যায়, হুম ইউটিউব, হুম তাদের ব্যক্তিগত ফেজ আছে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, টুইটার, লিঙ্কডইনে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন টিপস দিচ্ছে, তো এগুলা ফলো করতে পারে। যেহেতু সহজ, মানে চাইলেই ডাক্তার দেখানো বা বোঝা করছো টাফ, আর ইন্টারনেটে এখন যে কোনো রোগেরই আপনার বাংলা ভাষণ পাওয়া যায় মোটামুটি, মানে হুম হয়তো ট্রান্সলেট করে নিতে এটা হতে পারে তাদেরকে বা উইকিপিডিয়ায় তাদের কেন জন্য পাওয়া একটা যায়। হ্যাঁ, সুবিধা এগুলা হবে। হয়তো আমি বলবো এটা একটা ইজি অ্যাক্সেস তার জন্য, বাসায় বসে সে হয়তো দেখতে পারে, আমাদের পরামর্শগুলো শুনতে পারে, ওইভাবে তারা করতে পারে। তারপরও জীবন আগে, কারণ মানুষ জীবিকা বা যা কিছু হোক, মানুষ আগে, জীবন ভালো না থাকলে হুম তো হুম জীবিকা আসবে না, আর জীবিকাটা করি জীবনের জন্য, তো সেই জন্য আগে চিকিৎসা, মানে যাদের সিভিয়ার হচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে কোনো প্রয়োজনে না কোনো একটা দেশে সেও প্রয়োজনে উপায় চিকিৎসা খুঁজে করতে হবে। নিতে হ্যাঁ, হবে। আমাদের কাছে আরো একজন দর্শক প্রশ্ন রেখেছেন, ফেসবুকে কানেক্ট হয়েছেন শিমু, উনি বয়স উল্লেখ করেননি, পায়ের রগে খিঁচা দেয়, হুম এ হুম ব্যাপারে পরামর্শ চাচ্ছি। একেবারে কমন, বর্তমান শীত ঋতু চলছে, শীতে প্রায় এটা হয় অনেকের, এটা অনেকের কমন। অনেকগুলা কারণ আছে, এক হচ্ছে কোল্ড ওয়েদার বা ঠান্ডায় আমাদের শরীরে ভ্যাজো কনস্ট্রিকশন হয়, আমাদের যে রক্তনালীগুলা থাকে শরীরে সেটা সংকুচিত হয়। সংকুচিত হয়ে যায়, যেহেতু কোল্ডের কারণে, মানে আমাদের আল্লাহ পাক শরীর এমনভাবে তৈরি করে দিয়েছে যে কোনো পরিবেশে আপনি টিকতে পারবেন। এখন যারা সেই উত্তর অঞ্চলে আছে, ধরেন রাশিয়া বা সাইবেরিয়া জোনে যারা আছে, সেখানে তো মাইনাসের নিচে অনেক মাইনাস আছে টেম্পারেচার, সেখানেও তো মানুষ বসবাস করে, তো তাদের জন্য তাদের বডি কিন্তু ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বডি পুরো ফুল মেকানিজমটা ওইভাবেই অটোমেটিক করে, যেটা রিফ্লেক্সিভ করে, তো আমাদের ভ্যাজো কনস্ট্রিকশন হয়ে যায় শরীরে শীতে, তখন রক্ত চলাচলটা কমে যায়, রক্ত চলাচল কমে গেলে টিস্যু সার্কুলেশন কমে আসে, আমাদের মাসেল বা অন্যান্য হুম হুম যে নিউট্রিশনটা কমে যায়, অক্সিজেন সাপ্লাই কমে যায়, সার্কুলেশন কমে যায়, তখন মাসেল বিভিন্ন কারণে ক্র্যাম্প করতে পারে বা এই যে টেনে ধরে হুম বা হুম এটা হতে পারে। তারপরে শীতে মানুষ ঘাম হয় কম, শীতে মানুষ পানির চাহিদাটা কমে যায়, শরীরে পানি কম থাকার কারণে ডিহাইড্রেট হয়, তা থেকে কিন্তু আপনার এই যেহেতু ক্র্যাম্পিং হতে পারে। তাছাড়া আপনার কারো বিভিন্ন রোগে হয়তো সামান্য কোমরের ডিস্ক প্রলাপ ছিল বা কোনো নার্ভে কম্প্রেশন ছিল, সেটা হয়তো এখন আর একটু বেড়ে যেতে পারে, বিভিন্নভাবে শীতের আসলে লটস অফ মেকানিজম অর্থাৎ আছে, মানে ঋতুর সাথে তো অনেক আমাদের বিভিন্ন রোগের আসলে একটা রোগের সম্পর্ক হ্যাঁ প্রাদুর্ভাব আছে থাকে, আছে তো আর বিশেষ করে যারা বাতের ব্যথায় ভোগে তাদের কিন্তু শীতের সময় দেখা যাচ্ছে যে ব্যথাটা বেড়ে যায়, বেড়ে এবং যায় এবং সমস্যাটা বেড়ে তাদের যায়। জন্য আপনার বিশেষ করে আর কি তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? যে অবশ্যই এখন ওনার যে সমস্যাটা টাইম বলবো, উনি একটু ওয়ার্ম আপ করা, রেগুলার হাঁটা চলাফেরা করা, আর পানির পরিমাণ, মহিলাদের, সুস্থ মহিলাদের যদি অন্য কোনো ডাক্তারের নিষেধাজ্ঞা না হুম হুম থাকে, ন্যূনতম 3 লিটার পানি পার ডে খেতে হবে, মানে 24 ঘন্টায়, তো আচ্ছা এইটা পানিটা খেলে, এক্সারসাইজ করলে, ওয়ার্ম আপ করা, ওই যে ক্র্যাম্প করে যেখানে বলছে উনি বা টেনে ধরে সে জায়গা গরম সেঁক দিতে পারে, এগুলো করা যেতে পারে। আর যেহেতু শীত ঋতু, আসলে প্রাকৃতিকভাবে আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন উন্নতি হচ্ছে, কিন্তু সেই আরও ধরেন 50-60 বছর আগে কি ছিল, আমরা আমাদের বয়স, আমরা যখন ছোটকালে আমরা কি করেছি শীতে, আমরা আগুন, সবাই একসাথে আগুন জ্বালিয়ে চারপাশে আগুনের আমরা তাপটা নিতাম, ঠিক না, ছোটকালে, তো এই যে একটা ন্যাচারাল ট্রিটমেন্ট, এটা কিন্তু খুবই উপকারী, সকালের রোদ খুবই উপকারী, সকালের রোদ। হুম তো হুম এগুলা কিন্তু শীতে আমরা কিন্তু ওয়ার্ম আপ থাকতে হবে, মানে আমাদের শরীর গরম রাখতেই হবে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে এটা করতে পারে সবাই, বা হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথায় ব্যথায় সেঁক দিতে পারে, যখন রোদ উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে, মানে সারাদিনই কেবল ওই কম্বলের মধ্যে শুয়ে থাকলে চলবে না, হাঁটাহাঁটি করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে। শীতে অনেকে গোসল করা ছেড়ে দেয়, এটা একটা ভুল করা, মানে শীতে অবশ্যই গোসল করতে হবে, বেশি ঠান্ডা লাগলে কুসুম গরম কুসুম পানিতে গরম করতে পারে। গরম পানি করে হ্যাঁ, সেটাতে এই গোসল যে করা উচিত, বেসিক জিনিসগুলো, আবার শীতের উপকারিতা আছে, প্রচুর সবজি এখন আমাদের, হ্যাঁ, এবং শীতে বিভিন্ন নিউট্রিশনটাও মেনটেন করতে হবে মেনটেন করতে হবে। পাশাপাশি। জি আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে জি নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? কথা বলার সময় টিভির ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি ইশরাকুল হুসাইন হেমায়েতপুর থেকে বলতেছি। জি আসলে সমস্যাটা হচ্ছে আমার মায়ের, মানে হুম শীতের সময় তার বাতের ব্যথা খুব চাপ দেয়, হাতে পায়ে নাকি অনেক জ্বালা করে বাতের ব্যথা। এই শুনতেছিলাম অনুষ্ঠানটা, তো এখান থেকে আমি জানতে মানে জানতে ইচ্ছুক হলাম যে
আমার মানে ডাক্তার আমাকে কিরকম পরামর্শ দেয়? অনেক ট্রিটমেন্ট তো নিয়েছি, যেহেতু উনি অনেক বড় একজন ডাক্তার, সেহেতু আমি তার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাচ্ছি, যদি তিনি আমাকে পরামর্শ দিতেন। জি, আপনার মার বর্তমানে কি সমস্যা হচ্ছে? ব্যথা বেদনা, এই তো? হ্যাঁ, এটাই আর কি। আর আগের কোনো রোগ সম্পর্কে আইডিয়া আছে আপনার, মানে ওনার? আচ্ছা, লাইনটি লাইনটি কেটে কেটে গেছে। গেছে, যেটা বোঝা যাচ্ছে ওনার মা হয়তো বিভিন্ন ওনার ভাষায় আর কি বাত ব্যথা আক্রান্ত। তো বাত ব্যথা তো আমরা এর আগেও বহু আলোচনা করেছি, বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে এবং শীতে বেড়ে যায়, এটা সত্য, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস। অটোইমিউন যত আর্থ্রাইটিস আছে, মানে সবগুলোই এই সবগুলা শীতের শীতে সময় দেখা বাড়বেই, যাচ্ছে যে মানে বেড়ে যায়। কোনো উপায় নেই। আমারও অনেক পুরাতন রুগী ভালো হয়ে গিয়েছিল, পুরো ভালো, এখন আবার ব্যাক করে আসছে, স্যার ব্যথা বাড়ছে। হয়তো ট্রিটমেন্টের তীব্রতা বাড়ে না, বাট কিছুটাই বাড়ে। তাদের জন্য এবং ওনার মার জন্য সেম পরামর্শ, যে ওয়ার্ম আপ করা, মানে নিয়মিত, মানে যখনই সুযোগ হয় একটু হাঁটা চলাফেরা করা, সার্কুলেশন বাড়াইতে হবে শরীরে, কুসুম গরম পানিতে সেঁক দেওয়া, তারপরে গরম পানিতে, কুসুম গরম পানিতে গোসল করা, এগুলা কিন্তু করতে হবে। এবং ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায়, ওগুলা দিতে পারে। তারপরে এই ক্ষেত্রে যদি সম্ভব হয় কোনো বাত ব্যথা বা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে থেরাপি নিতে পারে কিছুদিন, এগুলা করতে পারে। আর শীত ঋতুর কিছু খাবার আছে যেগুলো আমাদের অনেক সময় বাত ব্যথা কমাতে সাহায্য করে, স্পেশালি আমাদের ধরেন যে সকল খাবারগুলোর মধ্যে আপনার এই যে বাদাম জাতীয় যে খাবার, তারপরে শীতের কিছু তরি তরকারি আছে যেগুলো আপনার, স্পেশালি কিছু শাক আছে যেগুলো পিচ্ছিল না, যেমন পুঁই শাক বাদে, পালং শাক বাদে, অন্য যে শাকগুলো, লাল শাক বা অন্যান্য যে শাকগুলো আছে, ডাটা শাক, এগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন মেটাবলিজমে এবং বিভিন্ন আমাদের পুষ্টি উপাদান অনেক কিছু ফিল আপ করে। এবং শীতের এই জিনিসগুলো যদি আমরা মানে, যেমন রসুন, রসুনের যে পাতা, পেঁয়াজের পাতা, এগুলো কিন্তু আমাদের কিন্তু বাত ব্যথা অনেক উপকার আনে। কিছু এগুলা খাবার যেমন খাবারের সাথে আমাদেরকে আমাদের মানে খেতে হবে বাত ব্যথা কমানোর জন্য, আবার জি কিছু খাবার পরিহারও করতে পরিহার হয়। করতে হবে, সেটা যাদের ইউরিক অ্যাসিডের কিছু সমস্যা থাকে সেগুলো, সেগুলা বাদে তো এগুলো আমাদের অনেক উপকারে আসে। এই খাবারের দিকে আমাদের মনোযোগ দিতে হবে শীত ঋতুতে, যে কোন খাবারগুলো খেলে আমাদের জন্য বেটার আর কোন খাবারগুলো আমাদের জন্য সমস্যা। যেমন শীতে এখন ওয়ার্ম আপ থাকার জন্য আমরা কিন্তু এখন মধু পাওয়া যাবে, ন্যাচারাল মধু। হুম হুম মধু কিন্তু সকালে যদি একটু কুসুম গরম পানিতে 2 চামচ মধু দিয়ে খেয়ে নেয়, শরীর কিন্তু ওয়ার্ম থাকবে এমনিতেই, এটা তো প্রাকৃতিক ট্রিটমেন্ট। হুম তো হুম এগুলা আমরা করতে পারি মানে পাশাপাশি। আর যাদের দীর্ঘায়িত ধরেন চিকিৎসা নিচ্ছে তারা ডাক্তারদের পরামর্শে, অথবা আর্থ্রাইটিস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিস, তাদের অবশ্যই তার ডাক্তারের পরামর্শে চলতে হবে, কারণ তা ডাক্তার তো একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট তারে দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যথা বাড়ো বাড়তেই পারে, এত হতাশের কোনো কারণ নেই। ডাক্তার সাহেবের সাথে আবার যদি ওনার একটু কনসাল্ট করে বা একটু ফলো আপ করে, উনি হয়তো আবার একটা মানে অ্যাসেস করে ওনাকে একটা বেসিক মানে ফলো আপ দিবে বা কিছু চিকিৎসা দিবে, এতে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যা কিছুই হোক, শীত ঋতুতে আমাদের ওয়ার্ম আপ থাকতে হবে। এখন সকালে হয়তো অনেকের ঠান্ডায় কষ্ট হয় বা রাতে, তো দিনের বেলা যখন রোদ হয়, রোদ আসে, তখন যেন হাঁটা চলাফেরাটা করে, বেসিক অ্যারোবিক এক্সারসাইজ গুলা অন্তত এটা করতে খুবই হবে। দরকার, যেহেতু ঋতু প্রসঙ্গে কথা হচ্ছে এবং শীত ঋতু এখন চলছে, শীতকাল এখন, এই সময় কিন্তু সবাই এখন ব্যাডমিন্টন খেলা বা বিভিন্ন ধরনের খেলাধুলায় এনগেজ হচ্ছে, হুম হুম এবং তাদের জন্য কিছু পরামর্শ আমরা চাইবো। তার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আচ্ছা, নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আব্দুল জব্বার। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, আমি মোহাম্মদ আব্দুল জব্বার নাটক থেকে বলছি। জি বলেন, শুনতে পাচ্ছি। আমার সমস্যা হলো মেরুদণ্ড থেকে ব্যথা হয়ে মাথার দিয়ে দুই কানে পাশ দিয়ে উঠে হুম আর নিচের দিকে নামে নামে ব্যথা করে, পাওয়ার দিক নামে যায়। তখন এই অবস্থায় আমি কি করবো? আমি রাজশাহী কপিলের দিন ডাক্তার কাছে মাথায় স্ক্যান করেছি, মাথা যন্ত্রণা হয়, এদিক পায়ের দিকে পাখার মাংস ব্যথা হয়। না, ওই এই ওই অবস্থায় আমি কি করবো? স্ক্যান একটু করে কি কোনো পরামর্শটা কিছু পাওয়া গিয়েছে? ডাক্তার সাহেব বলেছে মাথা স্ক্যানের পর কোনো সমস্যা? এখন ডাক্তার সাহেব বলি আমাকে দেখে দেখে ওষুধ দিয়েছিল, খারাপ আমি ফুরে গেছিলাম, মানে ওষুধে মাথার এই আটা কিছু কোনো দোষ ধরা পড়েনি। তারপর আমাকে ওষুধ দিয়েছিল, ওষুধ খাওয়ার পর আমার হাত পা ফুলে গেছিল,
আর হরমোন নাকি একটু সমস্যা ছিল, পরে আমি হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখা, ওটা আমার ভালো হয়েছে। বর্তমানে আমার হরমোন হচ্ছে থাইরয়েড 25 খাচ্ছি। আচ্ছা, আপনি কি করেন, বয়স কত? আমার বয়স মোটামুটি 55। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমার পেশা আমি কৃষি কাজ করি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। উনি কৃষিকাজ করে, কৃষিকাজ করতে গেলে অনেক সময় ভারী বোঝা নিতে হয় মাথায়, এবং বয়স 56, 50-র উপরে গেলেই বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করে। তো অনেক কারণেই আপনার স্পেশালি হয়তো মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এগুলা আপনার ডিজেনারেটিভ বিভিন্ন হাড় ও জোড়ার সমস্যা থেকে হতে পারে। তারপরে স্পাইন, ওনার কিন্তু মেরুদণ্ড পুরাটা ব্যথা, সেখানে ডিস্ক প্রোল্যাপস থেকে হতে পারে, বয়সজনিত অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, বা আঘাতজনিত, কাজের ক্ষেত্রে অনেক আঘাত হয়। কৃষক যারা বা যে কোনো মানুষই কাজের ক্ষেত্রে বিভিন্ন ইঞ্জুরি বা ট্রমা হতে পারে, তা থেকে পেইন হতে পারে। তো আমি বলবো আপনি এই বয়সে আপনি স্বাভাবিক কাজকর্ম করবেন, যেমন তদারকি করা, কৃষির অন্যান্য যে কাজগুলো হালকা কাজ এগুলো চালিয়ে যাবেন, বন্ধ করার দরকার নেই। কিন্তু ভারী বোঝা বহন বা ভারী ভারোত্তোলন এই জাতীয় কিছু এখন আর করা যাবে না, এই কাজগুলো আপনাকে অন্য কাউকে দিয়ে করতে হবে। কারণ বয়সের সাথে মানুষের বিভিন্ন কাজের ধরন পাল্টাতে হয়, না হলে আপনি আরও খারাপের দিকে চলে যেতে পারেন। আর আরেকটা হচ্ছে বালিশ, কেমন আপনি বালিশ, পাতলা বালিশ ব্যবহার করেন কিনা, যদি না করে থাকেন একটা বালিশ, পাতলা বালিশ ব্যবহার করবেন, ব্যথায় গরম সেঁক দিবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বিভিন্ন ব্যায়াম দিয়েছি আমি, দেখবেন শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করা যায়। আপনি বিছানায় রাতে একবার করে করলে হবে, বা রাতে শোয়ার সময় একবার, সকালে উঠে একবার, শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়াম আছে, ওগুলা দেখে দেখে করেন। আর আপনার জন্য আমি মনে করি যে ভিটামিন ডি আপনি অন্তত 3 লাখ ইউনিট বা 2 লাখ ইউনিটও পাওয়া যায়, মাসে একটা করে খেয়ে যাবেন। ভিটামিন ডি ইঞ্জেকশন বা ক্যাপসুলও পাওয়া যায়, এগুলো সাপ্লিমেন্ট, গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট এই জাতীয় কিছু, আপনার কোলাজেন টাইপ 2 এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট আছে, এগুলো এই বয়সে আপনাকে খেতে হবে। এগুলা মনে হয় পাশাপাশি খেতে পারেন। আর সিজনাল এই যে শীতের বিভিন্ন ফল, বিভিন্ন শাকসবজি, এগুলা পর্যাপ্ত আপনাকে খেতে হবে, এবং প্রচুর পানি খেতে হবে, ন্যূনতম 3 থেকে 4 লিটার পানি পার ডে আপনাকে খেতে হবে। ব্যথায় ব্যথানাশক মলম দিতে পারেন, আপনি হাঁটা চলাফেরা করবেন, সামনে ঝুঁকে ভারী কাজ করবেন না। তো এই জাতীয় নিয়ম শৃঙ্খলা এগুলা মেনে চলতে হবে, শুধু কেবল ওষুধ খেলে হবে না। আশা করি আপনি এভাবে চেষ্টা করেন, না হলে হয়তো আপনাকে একজন ডাক্তারকে দেখাতে হবে, বাত ব্যথা যারা স্পেশালিস্ট তাদেরকে দেখাতে হবে। আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফেসবুকে, উনি প্রশ্ন রেখেছেন, আতিক ইসলাম, কিন্তু বয়স উল্লেখ করেননি। আমার বাম সাইডে কোমরে ব্যথা প্রায় 3 বছর যাবত, কি করণীয়? জি, আসলে কোমর ব্যথা অনেক কারণই হয়, তো বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের সফট টিস্যুর বিভিন্ন ইঞ্জুরি থেকে হয়ে থাকে। কোমরে যদি বাম সাইডে এক সাইডে ব্যথা, ওখানে আমরা ধরে নিতে পারি হয়তো স্যাক্রাইলাইটিস হতে পারে, বা ধরেন কোনো মাসেল স্পাজম থাকতে পারে, বা স্পাইনাল কোনো ধরেন মাংস বেশি শক্ত হয়ে যেতে পারে, বা মেরুদণ্ডের যে কার্ভেচার থাকে সেখানে কোনো অ্যালাইনমেন্টের সমস্যা থাকতে পারে, ডিস্ক প্রোল্যাপস থেকে হতে পারে, অনেক লটস অফ কাজ আছে, কারণ আছে। তারপরে হচ্ছে আপনার অনেক সময় জুতার ব্যবহার থেকে হতে পারে, বা বসা চলাফেরা বিভিন্ন কারণে এটা হতে পারে। যা কিছুই হোক, এই সকল ক্ষেত্রে কিছু বেসিক এক্সারসাইজ উনি করতে পারে, যেমন স্পাইনাল মোবিলাইজিং এক্সারসাইজ আমরা বলি, স্পাইনের বিভিন্ন, তারপরে কোর স্টেবিলিটি এক্সারসাইজ, বা মাসেলের স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আছে, ওই মাসেলগুলার স্ট্রেস করা, এগুলা বেসিক এক্সারসাইজ করে দেখতে পারে। এগুলা আমাদের, আমার ইউটিউব চ্যানেলও আছে, বা ইউটিউবে গিয়ে বা যে কোনো ইন্টারনেটে গেলে ডাক্তারদের ব্যায়ামগুলো দেখতে পারে, ওগুলো করে দেখতে পারে, ব্যথায় ব্যথানাশক মলম দিয়ে দেখতে পারে। আর যেহেতু 3 বছর হয়েছে, আমার মনে হয় ওনাকে একজন বাত ব্যথা স্পেশালিস্ট দেখে একটা MRI করে দেখা উচিত, যে ওখানে কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা, বা ডিস্ক প্রোল্যাপস স্পেশালি আছে কিনা। তো ওটা MRI করলে তারপরে হয়তো আমরা বিভিন্ন থেরাপি দিতে পারি, বা বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা এক্সারসাইজ এগুলো করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরও মাসেল রিল্যাক্সিং কিছুদিন, যেমন টলপেরিসন বা ইপেরিসন, এগুলো ব্যথার ওষুধ না, 10-15 দিন 2 বেলা করে খেয়ে দেখতে পারে যে ছেড়ে দেয় কি না। এবং উনি যে পশ্চার সবসময় মেনটেন করে, বা চলাফেরা, হয়তো উনি এই চলাফেরা বা কাজের ধরনটা উনি পাল্টায় নাই, বা ভুল থাকতে পারে, সেটাকে উনি কারেকশন করা, বিছানা, এগুলা যদি উনি আমার কথা শুনছে অবশ্যই,
সেইগুলা মানে বিছানাগুলা ভুল আছে কিনা, আমরা যে গাইডলাইনে বলছি বিছানা শুইতে হবে বা বিছানা খাটটা কেমন হওয়া উচিত, তোশক কেমন হওয়া উচিত, ওইভাবে মেনটেন করতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনার সমস্যাটা বলে ফেলেন। আমার হাত পা খুব ঘামে। হ্যাঁ, আর আমার বয়স 16 বছর। আচ্ছা, আর কি সমস্যা? আমার হাত পা খুব ব্যথা করে। ব্যথাও করে, ঘামেও, আর আর আমার গলা খুব ব্যথা করে। গলা একটু থেকে তুমি হাত পা খুব ব্যথা করে এবং গলা খুব ব্যথা করে। আচ্ছা, তুমি কোথায় থাকো? তুমি বর্তমানে কোথায় আছো? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো, কোথায় থাকো? নগাঁও জানা। নগাঁও। আচ্ছা, তোমার হাত পা কি ফুলে যায়, আঙ্গুল জোড়াগুলা ফুলে যায় মাঝে মাঝে, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ, ফুলে যায় আর মানে একটু থেকে হাত পা খুব ঘামে যায়। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, তুমি শুনতে থাকো টিভিতে, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে। ওর হচ্ছে সারা শরীরে ব্যথা করে, তারপরে হচ্ছে ঘামায়, তারপরে ও ফুলে যাওয়া, ও তো ভালো করে বলতে পারছে না, ছোট মানুষ, অনেক কারণেই হয়তো ফোন দিলে একটু ভয় ভয় লাগে অনেকের, এটি স্বাভাবিক। তো যা কিছুই হোক, তোমার এটা ভয়ের কোনো কারণ নেই, তুমি আমার মনে হয় কিছু থাইরয়েড হরমোনটা টেস্ট করে দেখা উচিত, T3 T4 TSH, এই এই হরমোনটা দেখো, আর কিছু বাতের টেস্ট করে তোমার দেখতে হবে যে শরীরে কোনো ওই জাতীয় সমস্যা আছে কি না। আর ওই যে বলছিলাম যে পানি খেতে হবে পর্যাপ্ত, ন্যূনতম 3 লিটার পানি তুমি নিয়মিত খেয়ে যাবা, যেন 24 ঘন্টায় পানি খাওয়া, আর হাঁটা চলাফেরা করবা। মাদ্রাসা, যারা মাদ্রাসায় পড়ে বা মক্তবে, এখনও অনেকে ফ্লোরে বসে বসে পড়ালেখা করে বা নিচে বসে, তো সেক্ষেত্রে আমরা পশ্চারাল বিভিন্ন কোমর ব্যথা, ঘাড় ব্যথা এগুলো হতে পারে। যেহেতু তোমার সারা শরীরেই ব্যথা, এটা কোনো বাত জাতীয় সমস্যা বা হরমোনাল কোনো সমস্যা হতে পারে। ঘাম হওয়ার অনেক কারণ আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা থেকে বেশিরভাগ হয়ে থাকে। তো এগুলো হয়তো তোমার কিছু টেস্ট করে, তোমার যারা গার্জিয়ান আছে বা অভিভাবক, তাদের সাথে কথা বলে একজন মেডিসিনের ডাক্তারও দেখাতে পারো, অথবা বাত ব্যথার ডাক্তার তুমি নিকটস্থ দেখিয়ে চিকিৎসা করো, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আমাদের সাথে ফেসবুকে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আব্দুল গফফার, বয়স 28 বছর, হাঁটু ও পায়ের গোড়ালিতে খুব ব্যথা করে, এই অবস্থায় কি করব? আচ্ছা, বয়স বলেছেন উনি? না, 28 বছর। আচ্ছা, 28 বছর, হাঁটু ও পায়ের গোড়ালি, হাঁটু ব্যথা সাধারণত 28 বছরে কমন যে ব্যথাগুলো এটা হওয়ার কথা না আর কি, আমরা 40 বা তার উপরে গেলে হাঁটুর কমন ব্যথা আসে। আর যেহেতু পাশাপাশি গোড়ালি ব্যথা আছে, তাহলে হয়তো গোড়ালির সমস্যা থেকে সেকেন্ডারিলি হাঁটুতে সমস্যা হতে পারে। গোড়ালি ব্যথাটা একেবারে বাচ্চাদেরও হতে পারে, মানে পায়ের ব্যথা, পায়ের পাতার ব্যথা, একেবারে ছোট বাচ্চারও হতে পারে, যে বাচ্চা হাঁটতে পারে বা হাঁটতে শিখছে, তার থেকে শুরু হয়ে একেবারে ধরেন 100 বছর 200 বছরের মানুষ যদি বেঁচে থাকে, তারও এই গোড়ালি ব্যথা কমন হতে পারে। তো গোড়ালি ব্যথা নিয়ে আমরা এর আগে বহু বলেছি যে গোড়ালি পায়ের তলার গঠনগত সমস্যা থেকে ব্যথা হয়, পায়ের তলা ইঞ্জুরি থেকে ব্যথা হয়, যেটা আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস, ক্যালকেনিয়াল স্পার বা ফ্ল্যাট ফুট বা এক্সাজারেট ফুট বা পেস ক্যাভাস, পেস প্ল্যানাস, বিভিন্ন ডিফর্মিটি। গোড়ালি ব্যথা বিষয়টি নিয়ে কথা বলবো, একজন দর্শক ফোনে অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম জি, আমি শাহালাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জি। হ্যাঁ হ্যাঁ, শাহালাম সাহেব বলেন। জি স্যার, আমার আপনার টিভি অনুষ্ঠান ভালো লাগলো স্যার, অনেকক্ষণ দেখলাম, এবং এই আমার দীর্ঘদিন যাবত ডাইন পায়ের ঘুর মুহূর্তের যে পাশে যায় ঘুরে বাটিটা পাশে ডাইন সাইডে, ওটাতে প্রচন্ড ব্যথা হয় হাঁটতে গেলে। কিন্তু যদি পাঁচ জোরে বসে থাকি না স্যার, এটা অনেক মানে পাওয়ার নামে পাওয়ার কষ্ট হয়ে যায়,
আমার ঠান্ডার থেকে মনে হচ্ছে ঠান্ডা পায় না, রিসেপ বাড়ে বেশি। শুধু কি একটা গোড়ালি? জি জি একটা করে, ডান পাশে ডান পাশে। আচ্ছা, তুমি ঘুম থেকে উঠা পা ফেলতে কষ্ট হয় বা বসে আছো দাঁড়াইতে গেলে ব্যথাটা বেশি হয়? হ্যাঁ, প্রথম ফেলতে। আজাদ, এই তোমার এই উত্তর আর আগের যেটা ফেসবুকের, দুইটার উত্তর সেম। তুমি দেখতে থাকো, আমি উত্তর দিচ্ছি। এ পায়ের গোড়ালি ব্যথা একই, ওনারও একই অবস্থা। তো গোড়ালি ব্যথা প্রথম কাজই হচ্ছে সবার জুতা ঠিক করা, মানে যে যেখানেই থাকুক না কেন অবশ্যই জুতা ব্যবহার করতে হবে। বাসায় থাকলে বাসার জুতা, বাহিরে গেলে বাহিরের জুতা, এবং সেটা অবশ্যই সফট হইতে হবে, জুতাটা নরম জুতা হইতে হবে। বাসায় তো আমরা চপ্পল বা পঞ্চ বলি, এগুলা দেখে শুনে একটা অত দামি জুতা কেনার কোনো দরকার নেই, সেটা সফট হইতে হবে। খালি পায়ে কোনোভাবেই কাউকে বাসায় হাঁটা যাবে না, এটা প্রথম কথা। এখন বের হলে সবাই জুতা ব্যবহার করে, সেই ক্ষেত্রে জুতার তলা বা সোল সফট হইতে হবে। আর যদি কেউ জুতা চেঞ্জ করতে না পারে, আমরা হিল কুশন দিয়ে দিই জুতার তলায়, ওটা কিনতে পাওয়া যায়, আলাদাভাবেই কিনতে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল, মধ্যে দিয়ে বা হিল প্যাড বলি, ওগুলা জুতার মধ্যে দিয়ে ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো ক্যাটস টাইপের জুতা বা সফট, যেমন কাপড়ের জুতা, ক্যাটস, এগুলা অনেক বেটার। এগুলা এই জুতা কারেকশন করাটা হচ্ছে জরুরি। আমার মনে হয় দুইজনই জুতা কারেকশন করে ফেলেন খুব দ্রুত। আর কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন রেগুলার, 5-6-10 মিনিট করে টানা, 10-15-20 দিন। পা, যে পাটা ব্যথা করে বা দুই পা, যার দোনো পা হলে দুই পা, এক পা হলে এক পা, ডুবিয়ে কুসুম গরম পানিতে পা নাড়াতে হবে, জুতা কারেকশন করতে হবে। এটা হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। এতেও যদি ভালো না হয় তাহলে হয়তো আমাদের মতো বাত ব্যথা ডাক্তারকে দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি, চিকিৎসার নামগুলো বলে দিচ্ছি। আমরা এখানে প্রোলোথেরাপি দিয়ে থাকি, পিআরপি থেরাপি দিয়ে থাকি, লেজার থেরাপি দিয়ে থাকি, আমরা শক ওয়েভ থেরাপি দিয়ে থাকি। লটস অফ আমাদের কাছে ইকুইপমেন্ট আছে, যেগুলা কয়েকদিন, মানে একবার দুইবার তিনবার দিলেই ভালো হয়ে যায়, কিন্তু আবারও আসতে পারে ওই যে জুতার কারণে। এইটা হচ্ছে মেইন, জুতাটা কারেকশন করতে হবে। আর ওজন একটা ইম্পর্টেন্ট, ওজন যদি হাইট অনুযায়ী বেশি হয় সেটা কারেকশন করতে হবে, কমিয়ে ফেলতে হবে। আবার ওজন যদি কম হয় সেটাকে বাড়াতে হবে, তাহলেই পায়ের তলার ব্যথা আর থাকবে না। আমাদের সাথে আরো একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে ডান হাতে ছোট একটা হচ্ছে হাড়ের উপর ইয়ে বেরিয়েছে, টিউমার। বলেন প্রশ্ন শেষ। হচ্ছে আসলে কি ওষুধের দ্বারাই কি হচ্ছে যাবে নাকি অপারেশন করতে হবে, তাই হচ্ছে সবার জন্য আমি হচ্ছে ফোন দিলাম। আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, এই ইয়েকে দেখা। বলেন, টিমার বলছে ডাক্তার সাহেব, টিমার। এটা কি হাড়ের মধ্যে না মাংসের মধ্যে? মানে রস হচ্ছে। আচ্ছা, এখন কি কোনো সমস্যা হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, ব্যথা ব্যথা। ডাক্তার সাহেব কি বলেছে, কি সমাধান মানে দিয়েছেন উনি? ওটা বলছে যে আসলে এটা কেটে নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুবই ইম্পর্টেন্ট কথা যে টিউমার, সেটা ওনার হয়তো হাড় বা মাংসে হতে পারে। ডাক্তার সাহেব টিউমার কেটে ফেলতে বলেছে এবং ব্যথা করে, তো উনি হয়তো ভয়ে মানে বিকল্প চিকিৎসা খুঁজে আর কি। মানে বাংলাদেশে আমি প্রায় রোগী পাই, বিভিন্নভাবে মানুষ ভয়ে বিকল্প চিকিৎসা যায় বা চেষ্টা করে, বিভিন্ন গাছপালা লতা পাতা খাওয়া শুরু করে, মানে সেটা চেষ্টা করতে যে দেখা যায় যে অনেক সময় অপচিকিৎসার শিকার হয় এবং নিজের জীবন হানি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা টিউমার, এটা যদি বেনাইন হয় বা নরমাল টিউমার হয় ভয়ের কিছু নাই, কিন্তু যদি এটা মেটাস্টেসিস হয় বা ক্যান্সার জাতীয় হয় তাহলে তো এটা স্প্রেড করে ফেলবে, তো এটা তো দেরি করা যাবে না। আমার মনে হয় আপনি ডাক্তার সাহেবের পরামর্শে অপারেশন করে ফেলেন, এটা ভয়ের কোনো কারণ নাই, ছোটখাটো অপারেশন উনি করে দিবে, করে টিউমারটা আবার টেস্ট করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। এটার অন্য চিকিৎসা বা ওষুধ দিয়ে ভালো হওয়া, এই ভুল চিন্তা করার কোনো অবকাশ নাই। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এখন যেহেতু শীত ঋতু, শীতকাল চলছে, এই সময়ে যারা খেলাধুলা স্টার্ট করছেন, ব্যাডমিন্টন খেলছেন, যে কোনো ধরনের খেলার মধ্যে এনগেজ হচ্ছেন, তাদের জন্য আপনার পরামর্শ? এটা আসলে ট্রেডিশনালি বাংলাদেশে চলে আসছে যে শীত আসলে আমরা ব্যাডমিন্টন খেলি বা বিভিন্ন খেলা রাতে খেলে অনেকে এটা করে আসছে। তো আমার প্রথম কথা হচ্ছে যে খেলাটি আপনি খেলেন এটা সারা বছরই খেলতে হবে, ওই শুধু শীত আসলেই খেলবেন এটা আসলে ঠিক না। এতে
বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, শারীরিক বিভিন্ন ভারসাম্যের সমস্যা হয়, পুরো সিস্টেমে সমস্যা। আমাদের শরীরে একটা অনেকগুলো সিস্টেম কাজ করে, তো সিস্টেম এক এক সময় এক এক মানে ইয়াতে অভ্যস্ত না, তাকে একটা অভ্যস্তের মধ্যে রাখতে হবে। আর এক্সারসাইজ অ্যাক্টিভিটিস সারা বছরই করতে হয়, এটা শুধু শীত আসলে করা উচিত না। হয়তো শীত আসলে একটা মানে একটা খেলা খেলতে খেলে পারে সে, কিন্তু গরমে গিয়ে সারা আরেকটা বছর খেলা একটা খেলে, কোনো না কোনো এক্সারসাইজ কোনো অ্যাক্টিভিটির মধ্যে হ্যাঁ তাকে সেটা থাকতে ঠিক আছে। হবে। আমাদের সাথে একজন দর্শক ইউটিউবে সংযুক্ত হয়েছেন, উনি লিখেছেন, ওনার নাম আব্দুর রহিম, বয়স 24 বছর, 6-7 মাস ধরে ঘাড় ব্যথা, ডাক্তার দেখিয়েছি, বলেছে ঘাড়ের হাড় সোজা হয়ে গিয়েছে, ব্যথা এখন হাতে আসে। হ্যাঁ, এই জাতীয় সমস্যা এখন প্রায় আমরা পাই এবং প্রচুর রোগী বেড়ে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে আধুনিক জীবনযাপন, মানে আমাদের প্রচুর মোবাইল ফোন ব্যবহার, ল্যাপটপ কম্পিউটার ব্যবহার এবং ভুল অবস্থানের কারণে হয়ে থাকে। সাধারণত এই যে রোগীগুলো আমরা আগে হয়তো 50-60 বছর বয়সে গিয়ে পেতাম বা 40-এর উপরে, এখন কিন্তু ওনার আমরা বয়স 24 বছর। 24 মানে 40-এর নিচেই বেশিরভাগ রোগী পাওয়া যায়। যদিও রোগী বাড়ছে, কিন্তু আরেকটা হচ্ছে একটু সচেতন হলে কিন্তু এটা কমে যাবে। এবং একটা ভালো যে অন্তত মানুষ আগে কিছু প্রাথমিক ব্যথার কারণে সে সাবধান হচ্ছে যে এটা হতে পারে, তো ওনাকে আমি যেটা বলবো যে উনি দ্রুত একটা এমআরআই করে ফেলবে ঘাড়ের, কারণ যেহেতু হাতে ব্যথা যায়, রেফার্ড পেইন, সম্ভবত ডিস্ক প্রোল্যাপস আছে ঘাড়ে, সেটা সবচেয়ে বেশি 5, 6, 7 এই লেভেলে বেশি হয়ে থাকে ঘাড়ে। আর তো এই ঘাড়ের যে কার্ভেচার, নর্মাল যে কার্ভেচার, সেটাও চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে সম্ভবত। গিয়েছে, ডাক্তার সাহেব বলেছে, হয়তো এক্সরে করে উনি দেখেছে ওটাতে আসতে পারে। তো এক্সরে দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি না, কারণ ডিস্ক হচ্ছে ইম্পর্টেন্ট এবং নার্ভ, তো সেটা সেই ক্ষেত্রে এমআরআই করে দেন হয়তো তাকে বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা নিতে হতে পারে। আর যা কিছুই করুক না কেন, মেনটেন করা, যে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সাবধান, যত সামনে ঝুঁকে না ব্যবহার করা যায় তত ভালো, মানে হাতটা একটু উপরে উঠিয়ে মোবাইল হুম ফোনটা হুম একটু হাতে নিয়ে সোজা হয়ে বসে এটা ব্যবহার করতে পারে, বা ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে বালিশ, একটা পাতলা বালিশ ব্যবহার করা। আর এই এগুলা প্রিভেন্টিভ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যেমন ঘাড়ের আমরা অনেক সময় স্ট্যাটিক এক্সারসাইজ বা আইসোমেট্রিক এক্সারসাইজ বলে থাকি, ঘাড় মাসেলগুলার করতে বলে থাকি, এটা বসে বসে করা যায়। আমার ইউটিউব চ্যানেলে ঘাড়ের এই ব্যায়ামগুলো দেওয়া আছে, অর্থাৎ শোল্ডার যাদের কোনো সমস্যা নাই, নাই এখনো ঘাড়ে কোনো প্রবলেম হচ্ছে হয় না, না যেন ভবিষ্যতে না হয়, সেই জন্য এই সেটা এটা ট্রিটমেন্ট, করতে পারে, এই অথবা প্রবলেম এক্সারসাইজগুলো, হইলেও ব্যায়াম করতে হ্যাঁ হবে, হলেও এবং যেন ভবিষ্যতে প্রবলেম না হয় সেই প্রিভেনশনের জন্য। জন্য এটা করতে হবে। এবং শোল্ডার গার্ডেল মাসেলগুলো অনেক কারণে টাইট হয়ে যায়, দেখা গেল আপনার ডান পাশের মাসেল সিভিয়ার টাইট হয়ে গেল, হুম হুম তখন কিন্তু আলটিমেটলি স্পাইনাল কার্ভেচারের সমস্যা হয়ে যাবে, আস্তে আস্তে বেঁকে যাবে, তখন আবার ডিস্ক প্রোল্যাপস হয়ে যেতে পারে। এই জন্য মাসেল রিল্যাক্স রাখতে হবে, তো সেই ক্ষেত্রে শোল্ডার গার্ডেল মাসেলগুলো এক্সারসাইজ করানো, আর অ্যারোবিক এক্সারসাইজ, এই ক্ষেত্রে সাঁতার খুবই উপকারী, মানে ঘাড়ের মাসেলগুলা মেনটেন করার জন্য সাঁতারাইতে গেলে হাতের বিভিন্ন ব্যায়াম হুম হয়। হুম তো এখন সাঁতার সাঁতারে আসলে শীতে অনেকগুলো মানে পুরো শরীরেরই কিন্তু একটা এক্সারসাইজ এক্সারসাইজ হয়ে হয়ে যায়। যায়, এখন শীতে হয়তো সম্ভব হবে না, শীতে ওই যে আপনি বলছিলেন ব্যাডমিন্টন খেলা বা হুম হুম র্যাকেট, র্যাকেট খেলতে পারে, র্যাকেট বা দৌড়, এগুলা খুবই উপকারী, স্পেশালি এই এক্সারসাইজগুলা, মানে দুই পাশের মাসেলকে রিল্যাক্স এবং ব্যালেন্স আনার জন্য। এক্ষেত্রে মাসেলের অনেকগুলো প্রবলেম হয়, এক মাসেল স্পাজম হয়, মাসেল স্প্যাস্টিক হয়ে যেতে পারে, মাসেল উইক হয়ে যেতে পারে, গ্রেড কমে যেতে পারে, মাসেল ইলাস্টিসিটি কমে যেতে পারে। তো মাসেলের সাথে হাড় এবং আপনার সফট টিস্যু অন্যগুলা, লিগামেন্ট এবং ভেসেলস, সার্কুলেশন সবই কিন্তু ডিস্টার্ব শুরু হয়ে যাবে। তো এক্সারসাইজ করলে এগুলো কিন্তু আপনার রিল্যাক্স হয়ে যাবে, তো এতে ভালো হয়ে যা হয়ে যাবে। আর উনি অবশ্যই এমআরআই করে ডাক্তারকে দেখে প্রয়োজনে থেরাপি নিতে হতে পারে। যেমন বাত ব্যথার ক্ষেত্রে যেটা হয় যে সারা শরীরেই আসলে বিভিন্ন ধরনের, জয়েন্টে হোক বা হাড়ে হোক, এই ধরনের প্রবলেমগুলো হয়, আবার শোল্ডারের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক প্রবলেম আছে, শোল্ডারে কি ধরনের সমস্যা হয়ে থাকে? শোল্ডারে কমন আমরা রোটেটর কাফ সিন্ড্রোম বলি, হয়ে থাকে, মানে আমাদের শোল্ডারে অনেকগুলো মাসেলস আছে, এখানে বিভিন্ন যেমন ডেল্টয়েড আছে, তারপরে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরাস মেজর মাইনর, অনেকগুলো মাসেলস আছে যেগুলো শোল্ডারে, একটা কমপ্লেক্স জয়েন্ট, হ্যাঁ এখানে সব আছে, এবং পাশাপাশি আপনার ভিতরে ক্যাপসুল আছে, বাইন্ডিং ক্যাপসুল আছে, লিগামেন্ট আছে, তো এগুলাতে ইঞ্জুরি হয় প্রায়ই, এবং বিভিন্ন কারণে স্পাজম হতে পারে, টেন্ডিনাইটিস হইতে পারে, শোল্ডারে কিন্তু বার্সা বা যে আমাদের লিভ নোড থাকতে পারে, তো
তো লিম্ফ নোডগুলো আপনার ইনফ্ল্যামেশন বা প্রদাহ হতে পারে। আর কমন ফ্রোজেন শোল্ডার বলি আমরা, হ্যাঁ এটা ডায়াবেটিস রোগীদের প্রায় আমরা পেয়ে যাই, হঠাৎ করে হাত কিছুদিনের মধ্যে আর নাড়াতে পারে না, রাতে কান্নাকাটি ব্যথা, একটু হাত একটু 19-20 হলেই সে কষ্ট হয়, ফ্রোজেন শোল্ডার এটা কমন সমস্যা হতে পারে। অন্য সময় শোল্ডারে আপনার এখানে যে অ্যাক্রোমিয়ান আছে এখানে জয়েন্টের সমস্যা হতে পারে, মানে বিভিন্ন কারণে, অথবা ঘাড়ের যদি নার্ভের প্রবলেম থাকে তাও শোল্ডারে হতে পারে, শোল্ডার মাসেল দুর্বল হয়ে যেতে পারে অনেক কারণে, ওয়াস্ট হয়ে যেতে পারে, অনেক সময় ব্যথা নাই রুগী আসে আমাদের কাছে, হাত উঠাতে পারে না, আপনি ফেসিভলি যখন মুভ করবেন দেখবেন বলবেন না কোনো ব্যথা নাই, কিন্তু কেন উঠাতে পারে না, ডিউ টু নার্ভ ইঞ্জুরি বা নার্ভ অনেক কারণে কাজ নাও করতে পারে, তা থেকে হতে পারে, অথবা ডিসইউজের কারণে হতে পারে। তো মানে শোল্ডারের লটস অফ আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তো যা কিছু হোক এগুলোর বেশিরভাগ চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপি হচ্ছে মেইন ট্রিটমেন্ট, ইমপ্রুভমেন্ট হয় এই সমস্যাগুলোতে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি খাগড়াছড়ি পাঁচিল থেকে বলছিলাম, স্বপন চাকন। জি হ্যালো, আমার সমস্যাটা হচ্ছে কোমরের সমস্যা ছিল, এখন ওই সমস্যাটা এই এক বাম পায়ে একটু ব্যথা করতো নার্ভ গুলোতে, তো এখন এই আমি ওই কিছুদিন আগে হাসি দেওয়ার সময় আবার রগ গুলো টান পড়ে এই সমস্যাটা হয়েছে, আবার এখন কি ওষুধ খেতে পারি আমি? আচ্ছা, আপনি পেশা কি, কি করেন? জি আমি আমি একজন ব্যবসায়ী। না আপনি কি সারাদিন বসে থাকেন নাকি দৌড়াদৌড়ি করতে হয়? প্রায় প্রায় বসে থাকি, উঠা দাঁড়ানো কিছু কাজ করি। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এই যে ওনার কমপ্লেনটা, যে কোমর ব্যথা ছিল কমে গিয়ে এখন পায়ে ব্যথা হয় মাঝে মাঝে, কিন্তু হাঁচি দিলে টান লাগে, স্নিজিং অ্যান্ড কফিং এ দুইটাতে যদি, মানে হাঁচি এবং কাশি দুইটাতে যদি কারো কোমরে টান লাগে পায়ে টান লাগে, এটা 100% ডিস্ক প্রোল্যাপস, মানে এটার আর কোনো অপেক্ষা থাকে না, যে ক্লিনিক্যাল ফিচার পুরো ক্লিয়ার। তারপরও আমরা অনেক সময় এমআরআই করি, কেন করি, এটাকে কোরিলেট করার জন্য এবং ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এটা তো কনফার্মেটরি একটা ডায়াগনোসিস, এবং ট্রিটমেন্ট দেওয়ার জন্য যেন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা দিতে পারি। তো আমার মনে হয় আপনি দ্রুত একটা এমআরআই করে ফেলেন, করে আপনার ওখানে যদি কোনো বাত ব্যথা চিকিৎসক থাকে ওনাকে দেখান কোমরে কিছু প্রবলেম আছে। আর এখন আপনার করণীয় হচ্ছে আপনি টানা বসে থাকবেন না, আর আমার ইউটিউব এবং ফেসবুক পেজে গিয়ে দেখবেন অনেক ছবি দিয়েছি আমি আগে ওখানে, এবং বিভিন্ন বসার ছবি, নিয়ম কানুন এগুলো একটু মেনে চলবেন, আর হচ্ছে টানা বসে থাকবেন না, সোজা হয়ে চলাফেরা করবেন, বসলেও মেরুদণ্ড সোজা রাখতে হবে, দাঁড়ালেও সোজা রাখতে হবে, স্ট্রেট স্মার্ট চলাফেরা করতে হবে অলওয়েজ, না হলে এই জাতীয় সমস্যাগুলো আরও বাড়তে থাকবে। আর এই ক্ষেত্রে আপনি কিছুদিন মাসেল রিল্যাক্সিং খেয়ে দেখতে পারেন, যেমন টল পেরিসন 50 mg একটা করে দুবেলা 15 দিন, অথবা ই পেরিসন হাইড্রোক্লোরাইড যে কোনো একটা একটা করে দুবেলা 50 mg দুবেলা খান, আর মিকোবেলামিন ট্যাবলেট পাওয়া যায় 0.5 mg একটা করে দুবেলা, কিছুদিন খেয়ে দেখেন, কিন্তু হয়তো আপনার উপকার হবে, কিন্তু এটা আপনার পারমানেন্ট সমাধানের জন্য এমআরআই করে দেন চিকিৎসা যেতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আপনার হাঁটু ফুলে যায় কোনো? না হাঁটু ফুলে না। আপনার বয়স কত? আমার বয়স 32 বছর। পেশা কি করেন? পেশা আমি একজন রেলে চাকরি করি, মানে মাঠ পর্যায়ে হার্ড ওয়ার্কিং। আচ্ছা, এমনি কি হাঁটু ব্যথা ছাড়া পায়ের মাংসে কোনো ব্যথা হয়, পায়ের পাতা, কাপ মাসেল, উরুতে? হ্যাঁ হ্যাঁ এগুলো করে, ব্যথা করে, আমি বলি মাঝে মাঝে আমার এই রগ রগ টেনে ধরে, রগ টেনে ধরে, আর মানে অনেক সময় ওই জায়গাটা ব্যথা করে হাঁটুর ওই মাঝে, এই হাঁটুর নিচে যেটা রগটা, নিচে রগটা টান ধরে। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি। প্রথমত আপনি যেহেতু আমাদের ব্যায়ামগুলা করে উপকার হয়েছে, ব্যায়ামগুলা কন্টিনিউ করবেন, আর হাঁটুরও দেখবেন আমি কিছু ব্যায়াম দিয়েছি মানে ইউটিউব চ্যানেলে, ওই ব্যায়ামগুলো আপনি আজকে থেকে আবার শুরু করেন দেখে,
তো এতে ইমপ্রুভ হবে। আর যেহেতু পায়ে টান লাগে বা রগে সমস্যা হয়, আমার মনে হয় আপনারও একটা মাজার বা কোমরের মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখা উচিত, যে ওইখানে কোনো বড় আকারের কম্প্রেশন আছে কিনা। যদি থাকে তখন আপনি হয়তো ডাক্তারের পরামর্শে আপনি বা ডাক্তারের কাছে গেলে এটা হবে, বা একজন ডাক্তারকে দেখিয়ে এমআরআই করতে বলেন, বললেই উনি করে দিবে, একটু দেখে নেওয়াই ভালো। আমরা আজকে ঘাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললাম, নি জয়েন্ট বা হাঁটু গোড়ালি, আর একটা বিষয় জানতে চাইবো যে কনুইতে কিন্তু অনেক সমস্যা হয় এবং কবজিতেও হয়, সেই বিষয়টা একটু জানতে চাইবো। কনুইতে দুইটা কমন সমস্যা, একটা হচ্ছে গলফার সেলবো, আরেকটা হচ্ছে টেনিস এলবো, আমরা বলে থাকি মানে পেয়ে থাকি। গলফার সেলবোটা হচ্ছে ভিতরের সাইডে ব্যথা হবে কনুইর, আর টেনিস এলবোটা হচ্ছে বাহিরের সাইডে ব্যথা হবে, এবং দুটাতেই একই উপসর্গ, মানে একটা হচ্ছে ভিতরে ব্যথা বাহিরে ব্যথা, কিন্তু ঘুরে ফিরে একটা যদিও উপসর্গ। নামকরণটা হচ্ছে এটা একটা খেলা, মানে খেলার খেলার নাম নামে দিয়ে আসছে, শুধুই কি এটা প্লেয়ারদের